हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। नतून एक वीडियोते जानाई आपनादेरके अनेक स्वागत। आशा करी आपनारा जे जेखानेई आछेन जेखान थेकेई आमार भिडियोटी देखछेन खुबी भालो आछेन आर सुस्थ आछेन। आजके हलो बुधवार आर एखन बाजे सकाल 8টা। तो एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करछि। आशा करी आजकेर ब्लगटा आपनादेर भालो लागबे। आर जदि भालो लेगे थाके प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करे देबेन आर एकटा लाइक कमेंट करे जानाबेन केमन लागछे ब्लगगुली। तो देखते ही पाच्छेन सकाल सकाल उठे आमी झाड़ू हाते एकदम रेडी बाड़ीटा परिष्कार करबो बोले। आमी आगेर ब्लगे आपनादेरके बोलेछिलाम जे आमार बाबार बाड़ी जावार कथा आछे मा बाबार काछे, ताई आमी एकदिन आगे थेकेई ना काजकर्म शुरू करे दिएछि। टुकटुक करे किछु किछु काज एगिये राखछि, जेहेतु बेबी आछे एकदिने ना सब काजकर्म करा एकदमई पसिबल नय आमार जन्य। तो आज के भावलाम बाड़ीटाते एकटु झुলটুলগুলো झेड़े दी और जे जायगागुलो लिविंग रूम टिविंग रूमगुलो पुरो आमी एकटु डास्टिंग करे दी, जेहेतु आमी एकदम रास्तार पाशे थाकि ना, आमार रूमटा प्राय नोंरा हय। মানে রোজ যদি ডাস্টিং করা হয় তাতে গিয়ে একটু বাড়িতে ধুলটা কম দেখায় আর কি। কিন্তু যেহেতু আমি পারি না রোজ ডাস্টিং করতে, সেহেতু আমার বাড়িতে প্রায়শই নোংরা জমতে থাকে। আর আমি যখনই সময় পাই এক একটা জায়গায় একটু একটু করে ডাস্টিং করে দিই। তো আমরা যদি রোজ আমাদের মানে শিডিউল থেকে 15-20 মিনিট সময় বের করে রুমটাকে ডাস্টিং করে নিই না, তাহলে দেখবেন রুমটা এতটা নোংরাই লাগে না কখনো দেখতে। তো যাই হোক, আমাকে তো করতে হবে এখন। তো আমার আজকে এই ঝাড়াঝুড়ি করতে প্রায় 15-20 মিনিট মতো সময় লেগে গেছিলো। তো আমি বেশ কিছুদিন ধরে আপনাদেরকে কয়েকটা কথা বলবো করে বলা হচ্ছিল না, তো আজকে ভাবলাম বলি। আমি বেশ এক দুদিন আগের ভিডিওতে না আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য, লাইফে ছোটোখাটো সমস্ত জিনিসের জন্য ঠাকুরের কাছে ধন্যবাদ জানানো উচিত, গ্রেটফুল থাকা দরকার। তো আমি এখন থেকে ভেবেছি আমি আমার প্রত্যেকটা ব্লগের শুরুতেই আমি আপনাদেরকে জানাবো যে আজকের দিনে আমি কিসের জন্য গ্রেটফুল। তো তাতে কী হবে, আপনাদেরও অভ্যেস হবে, যখনই আমি এই জিনিসটা বলবো না আপনারাও এই জিনিসটা মনে করে নেবেন যে আপনাদেরও এই জিনিসটা ঠাকুরকে কোনো একটা জিনিসের জন্য থ্যাংক ইউ বলাটা দরকার। তো এটাতে আমারও একটা ভালো হ্যাবিট বিল্ড হবে, আমার সাথে সাথে আমার যারা দর্শক আছেন তাদেরও একটা ভালো হ্যাবিট বিল্ড হবে। তো আজকে আমি এটা শেয়ার করতে চাই যে আজকের দিনে আমি কিসের জন্য থ্যাঙ্কফুল। আজকের দিনে আমি এটার জন্য থ্যাঙ্কফুল যে ভগবান আমার শরীরটাকে ভালো রেখেছে, আমাকে কাজ করার মতো ক্ষমতা দিয়েছে, আমার ভালোবাসার মানুষগুলোকে যত্ন রাখার মতো আমাকে সেই সামর্থ্যটুকু দিয়েছে, বা আমি কয়েকদিন পরে যে মা বাপের কাছে যাব সেটাও আমার জন্য একটা ব্লেসিং বলতে পারেন, যে অনেক দিন পরে বাপিমার কাছে যাচ্ছি। তো যদিও বাবা মার কাছে যাচ্ছি কিন্তু একটা মন খারাপের তো জায়গা আছে, হাজবেন্ডকে ছেড়ে যাচ্ছি, অনেক দিন পরে ওকে একা ছেড়ে এভাবে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম, আর কথা বলতে বলতে আমি ওদিকে ছোলা আর মুখ সেদ্ধটা করে নিয়েছিলাম। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের এটাই আছে। আর চলুন আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। হাজবেন্ড তার অফিসের একজন কলিগকে দিয়ে মায়াপুর থেকে কয়েকটা ধূপের প্যাকেট আনিয়েছে। তো আমরা ধূপের প্রতি খুব ফ্যাসিনেশন, আমাদের ভীষণ ভালো লাগে। এই যে আগের এই তুলসী ধূপটা দেখলেন, এটা না গ্রিন কালার, কোনো দিন আপনাদেরকে দেখাবো। আর মায়াপুরের ধূপগুলোর এত ভালো স্মেল যে গোটা বাড়িতে ভালো স্মেল একটা থাকে, মানে ধূপটা জ্বালিয়ে দিলে না 2-3 ঘন্টা মতো খুব ভালো একটা স্মেল পাওয়া যায়। তো আমাদের ধূপের কিন্তু খুব একটা শখ, ভীষণ শখ। তো আমরা এই 3টে প্যাকেট এনেছি, 200 গ্রামের করে প্যাকেট, এগুলো এক একটা দাম ধরুন 150 থেকে 160 মতো। তো এগুলো এখন দিয়ে এখন আমরা ঠাকুরকে পুজো দিই। তো আমার হাজবেন্ড তাই বলছিল যে যখনই ওই মায়াপুর যাবে তো আমরা অল্প অল্প করে ধূপ আনিয়ে রাখবো। এর আগের বারেও না একবার একটা স্যান্ডেলের ধূপ আনিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। তো তারপর থেকে ভেবেছি যখনই ও মায়াপুর যাবে ওকে দিয়ে ধূপ আনাবো। তো এদিকে আমার পুজোও হয়ে গিয়েছে আর এখন আমি খেতে বসেছি। হাজবেন্ড খেয়ে নিয়েছে, ও সকাল থেকে খিদে পাচ্ছিল, ওকে তাই আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আর মেয়ে না অনেকক্ষণ ওর বাবার কাছে আছে। তো আমি সকাল থেকে অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি, আমি খেতে বসার আগেই অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে আমার দেখুন ভাত হয়ে গিয়েছে, আর ভিন্ডি আলু ভাজা আর তরকারি মতো করবো আর কি। প্রথমে ভেবেছিলাম ভাজা করবো, তারপরে কিন্তু করতে করতে তরকারি হয়ে গিয়েছে। আর আমি এই স্ট্রেনারটাতে করে ভাত গড়াই, এটাতে কিন্তু ভীষণ ভালো আমার একটা কাজ দিয়েছে এই জিনিসটা। ভাতের ফ্যানটা গড়াতে গেলে না মাঝে মধ্যে আমার হাতে পড়ে হাতটা পড়ে যেত, তো এটা আমি একটা ভালো জিনিস আবিষ্কার করেছি। এটাতে করে দিয়ে দিই, আমার সুন্দর হয়ে যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়, বেশিক্ষণ ধরে রাখতেও হয় না এই জিনিসটা। তো এদিকে আমার ভিন্ডি আলুর তরকারিটাও হয়ে গিয়েছে, এরপরে আমি ডালটা বসিয়ে দেবো, তারপরে কিন্তু আমার রান্নাঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। আজকে থালা বাসনও খুব একটা বেশি বের করিনি, মানে যেগুলো বেরোচ্ছিল সঙ্গে সঙ্গে মেজে মেজে দিচ্ছিলাম। তো দেখছেন বেসিনটা একদম খালিই আছে সকাল থেকে। তো সকাল থেকে যেহেতু বাচ্চাটাকে বাবার কাছে রেখেছি না, আমি অনেকটা কাজ তাড়াতাড়ি করে এগিয়ে নিতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এখন প্রায় বেজে গেছে 11টা মতো, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে এসেছি, রান্নাবান্নাও কমপ্লিট।
কাজকর বাবা আছে বলে না খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিন্তু এই কাজগুলো করে নিয়েছি কারণ আমার কাছে এখন প্রচুর কাজ আছে। কালকে বেরোবো তো, এখন হাজব্যান্ডের জন্য কয়েকটা রান্না বান্না করে যাবো ভেবেছি, এখন করবো না দুপুরবেলা, আর এই জন্য একটু রান্নার চাপটা কম রাখলাম রাত্রেবেলা, ওর জন্য কিছু কিছু তরকারি টরকারি বানিয়ে দিয়ে ফ্রিজে একদম স্টোর করে দিয়ে চলে যাবো। তো শেয়ার করবো আপনাদের সাথে আমি কীভাবে মানে ওকে ছেড়ে বাইরে বেরোলে কীভাবে সব সব কিছু রেডি করে যাই ওর হাতের কাছে। কাল থেকে দেখে নিই তো প্রচুর কাজবাজ সেরে নিয়েছি, এখন মেয়ের স্নানটা বাকি আছে, ওকে স্নান করাবো, হাজব্যান্ডের টিফিনটা বানাবো, ওকে পোহাটা বানিয়ে দেবো একটু ভেবে। তাহলে আজকের ভিডিওটি আমি স্টার্ট করছি। যেহেতু কদিনের জন্য হাজব্যান্ডকে ছেড়ে যাবো, তাই আজকে একদম ডিসাইড করে নিয়েছি যে কী কী ওর জন্য রান্নাবান্না করে দিয়ে যাবো, যাতে রান্নাবান্না নিয়ে ওর কোনো রকম ঝামেলা না হয়। ওর যদি ইচ্ছে করে একটু আলু সেদ্ধ করে নেবে, আর শুধুমাত্র ওকে ভাতটুকুই করতে হবে। তো আজকে আমি ভেবেছি আলু পোস্ত করব, আলু পটল আর পনিরের একটা তরকারি করব, আর একটু ডাল করব। আপাতত এখন এইটুকুই ভেবে রেখেছি, এবার শেষে গিয়ে দেখা যায় সে কী করি আরও। তো এখানটা হাজব্যান্ডকে আমি বললাম যে যেহেতু ও বাড়িতে আছে, বাচ্চাটাকে ধরেছে, আমি চটপট করে কাটাকুটিগুলো করে আমি ফ্রিজে রেখে দিই। আর দেখুন ততক্ষণের মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট, যেহেতু আমি হাজব্যান্ডকে আজকে একটু তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম কারণ ওর কয়েকটা কাজ আছে, ওকে সকাল থেকে না কয়েকটা কাজ আমি দিয়েছিলাম। আর এদিকে ওর টিফিনটাও রেডি করে নিয়েছি, একটু পেয়ারা দিয়েছিলাম ঠাকুরকে ওইটাই দিয়ে দিলাম, আর একটু পোহা বানিয়ে দিয়েছি। আর এবার হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে, ওর সকাল থেকে যে দুটো কাজ ছিল তার মধ্যে আরেকটা এই একটা কাজ হচ্ছে ওকে বেড বক্স থেকে আমাদের ব্যাগটা বের করতে হবে, কারণ আজকে যদি আমি রাতের মধ্যে ব্যাগ না গুছিয়ে রাখি না, তাহলে যদি কাল যেতে হয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। আমি যদি কাল যেতে হয় এই কারণে বলছি, আমার বোনের ট্রেনের খুব সমস্যা হচ্ছে, মানে আমি আপনাদেরকে তো বলিনি আমি আমার বোনের সাথে যাব, একা তো বাচ্চাকে নিয়ে যেতে পারবো না, আর হাজব্যান্ড অফিস থেকে ছুটিও পাবে না, তাই ওর যাওয়া একদমই সম্ভব নয়, ছাড়তে যাওয়া বা আমাদেরকে ছেড়ে দিয়ে আসা। তো আমার বোন আসছে রায়পুর থেকে, তো ওর সাথে আমি যাব। তো ওর ট্রেনগুলো না খুব প্রবলেম করছে, মানে মুম্বাইয়ের দিক থেকে যে ট্রেনগুলো আসে খুব সমস্যা করছে, তো ও কখন আসবে ঠিক জানি না, তাই আমি বলতেও পাচ্ছি না যে কাল যাব না পরশু যাব। তো আমি আজকেই ব্যাগটা গুছিয়ে রাখছি, যদি কাল যেতে হয় তাহলে যেন কোনো সমস্যা না হয়। আর হাজব্যান্ডের আরেকটা কাজ ছিল ওই তেলটা ভরা, নর্মালি আমি তেল টেলগুলো ভরি না কারণ আমি ওই ধীরে সুস্থে কাজগুলো না খুব একটা পারি না করতে, তাই যেগুলো একটু স্লো স্লো কাজ হয় ওকে দিয়েই করাই আর কি। আর এখন ও বেরিয়ে যাচ্ছে, এরপরে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে বাদ বাকি কাজে নামবো। এখন প্রায় বেজে গেছে 3:30 মতো, ভাবলাম যে রান্নাবান্নাগুলো বসিয়ে দিই কারণ অনেকগুলো রান্না আমার ব্যাক টু ব্যাক করার আছে। তারপরে মেয়ে তো উঠে বললে তো কথাই নেই, ওকে নিয়ে রান্না করা মানে ভীষণই ঝামেলা, তাই আর দুপুরবেলা আজকে ঘুমোইনি, তো যতটা পেরেছি তাড়াতাড়ি উঠে পড়েছি, মানে ওকে ঘুমটা পাড়িয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছি আর কি। তো এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করে নিয়েছি, আজকে রান্নাগুলো একটু জিরে ফোড়ন দিয়ে করে দিচ্ছি। আজকে রান্না যতটুকু পাচ্ছি সিম্পল করার চেষ্টা করছি কারণ ওই মশলা কষে রান্না করতে গেলে না আমি এতগুলো রান্না সময় মতো করে উঠতে পারবো না। এদিকে আলু পটলটা ভাজা হয়ে গিয়েছে, তার মধ্যে মাঝখানে আমি একটু পনিরও দিয়ে দিয়েছিলাম, তো সবগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি একটু আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর সমস্ত শুকনো যে গুঁড়ো মশলাগুলো হয় সেগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যদিও এই যে ভাজাভুজিগুলো হয়ে গেছিলো এগুলো তুলে যদি আমি আলাদা করে মশলা কষতাম তাতে কিন্তু টেস্ট আরও ভালো হতো, কিন্তু আজকে আর সেরকম করলাম না। আর এদিকে পোস্তটা করেছি, আর পোস্তটা দেখুন এখন হয়ে গিয়েছে শেষে, শুধু একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস দিলেই কিন্তু এবারে নামিয়ে নেবো এটাকে। আর পোস্তটা নামানোর সাথে সাথে ওদিকে আমি মুসুর ডালটাকে বসিয়ে দিলাম, মুসুর ডালটা হয়ে গেলে মুসুর ডালটাও করে ফেলবো। আর এই পোস্তটা কিন্তু সর্ষের তেল দিলে কিন্তু খুবই ভালো হয় খেতে, আমার ভীষণ ভালো লাগে সর্ষের তেল দিলে। ব্যাসে ওদিকে ভেজের রান্নাগুলো হয়ে গেছে, এবারে নন ভেজে যেগুলো করবো সেগুলো যেন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে চটপট করে। তো আমি ভেবেছি আজকে একটা কমন মশলা মতো বানিয়ে নেব, আজকে একটু দুপুর মানে সন্ধেবেলার দিকে না একটু চিকেন করবো আর তড়কা করবো ভেবেছি, তো কমন যে মশলাগুলো ওগুলো একটু বানিয়ে নিচ্ছি, মানে ওই চিকেন আর তড়কার জন্য পেঁয়াজ টমেটো আর আদা রসুন দিয়ে একটা মশলা মতো বানিয়ে নেবো, ওই একটা মশলা দিয়ে আমি দুটো তরকারি করে নেবো আর কি। তো এদিকে আমার মশলাটাও ভালো করে বাটা হয়ে গেল। এই মিক্সারগুলোতে জানেন
একটা জিনিস আছে, আমি মানে এই কিছুদিন আগে দেখলাম, এই মিক্সারগুলোতে কোনো শক্ত জিনিস বাটাই যায় না একদম আর কি। কোনো শক্ত জিনিস দিলে কিন্তু মিক্সারটা খারাপ হয়ে যায়। তো এই মিক্সারে শুধুমাত্র ওই পেঁয়াজ আদা রসুন বা কোনো হালকা পুলকা জিনিস হলেই কিন্তু তবে ভালো করে বাটা যায়। তো যাই হোক, এদিকে আমার আলু পটল পনিরের তরকারিটাও নেমে গেছে, এবারে আমি ওদিকে চাটনি বসাবো। চাটনিটা এই কারণে বসাবো বলছি, আমি ফ্রিজ খুলে দেখি অনেকগুলো আম পড়ে আছে। আমার শ্বশুরবাড়ি থেকে কিছুদিন আগে শ্বশুর শাশুড়ি এসেছিলেন না, তো ওনারা যে আমগুলো দিয়েছিলেন ওগুলো পড়ে আছে। তো ভাবলাম যে আমি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, হাজব্যান্ডকে একটু চাটনি বানিয়ে দিয়ে যাই। তো আপনারা হয়তো এতক্ষণ ভাবছেন যে আমি কী করে এত সুষ্ঠুভাবে রান্না করছি, তা নয়, কিন্তু আমার মেয়ে অনেকক্ষণ থেকে উঠে পড়েছে, ওকে আমি চোখের সামনেই বসিয়ে রেখেছি, সামনে একটু মুড়ি খই দিয়ে দিতে ও প্রায় দেখলাম আধ ঘন্টা মতো শান্ত হয়ে বসেছিল আর কি। তো এদিকে আমার ডালটাও বসে গেল। আমি আজকে ডালটা একটু পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, মুসুর ডালটা নর্মালি একটু পেঁয়াজ দিয়ে খেতেই ভালো লাগে। ডালটা নেমে যাওয়ার পরে ভাবলাম মেয়েকে একটু খাইয়ে দিই, কারণ প্রায় ধরুন 4টে মতো বেজে গেছে। আধ ঘন্টার মধ্যে আমার অনেকগুলো রান্নাবান্না হয়ে গেল। তো ওকে খাওয়াতে যাব, দেখলাম যে না, সিরিয়াল একটা অনেকটা গরম আছে, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে যে মাংসের যে মশলাটা আছে না ওইটাকে একটু আমি কষাতে বসিয়ে দিই, কারণ পেঁয়াজটা গলতে অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম একটু পেঁয়াজটাকে আগে কষিয়ে নিই, তারপরে আমি ওকে খাওয়াবো। তো আমি তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের মধ্যে একটু প্রথমে নুন দিয়ে দিলে না পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর দেখুন আমের চাটনিটা হয়ে গিয়েছে। আমের চাটনিটা আজকে অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দিয়ে করেছি। গুড় দিয়ে আমের চাটনি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে, তো আমি ওর জন্য বানিয়ে দিয়ে গেলাম। আর এদিকে তরকার ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইবো, এরপরে ভিডিও টানতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে। তো সন্ধ্যে থেকে আমি কী কী করলাম আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।